আসসালামু আলাইকুম, আমি মুহতাসিম আফসার জিসান, চলস্বপ্নসের প্রতিষ্ঠাতা। 2018 সালের 8ই ডিসেম্বর অসহায় সুবিধাবঞ্চিত মানুষের মলিন স্বপ্নগুলোকে আলোকিত করার প্রত্যয়ে 30 জন সদস্যকে সাথে নিয়ে যাত্রা শুরু হয় চলস্বপ্নসের। এরপরে 2019 সালে পহেলা বৈশাখে 65 জন সুবিধাবঞ্চিত পথশিশুর মুখে হাসি ফোটাতে আমরা তাদেরকে ব্যাগ, স্কুল ব্যাগ, নতুন পোশাক, শেষে দুপুরের খাবার, এগুলো দিয়ে পহেলা বৈশাখটা আমরা তাদের সাথে উদযাপন করি। গত বছর 2019 সালেই আমরা উত্তরবঙ্গে শীতের প্রকোপ কাটানোর জন্য অসহায় মানুষকে শীতবস্ত্র, 4টি হাফেজিয়া মাদ্রাসায় 175 জন ইতিম হাফেজ শিশুকে আমরা শীতবস্ত্র বিতরণ করি। চলস্বপ্ন সুয়ের মূল লক্ষ্য এবং উদ্দেশ্যটা হচ্ছে অসহায় মানুষের মুখে হাসি ফোটানো, মলিন স্বপ্নগুলোকে আলোকিত করা, সেই সাথে মানুষকে স্বাবলম্বী করে তার স্বপ্ন পূরণ করা। আমাদের মূল যে কাজগুলো আমরা করে থাকি সেটা হচ্ছে মানুষের স্বপ্ন পূরণ কীভাবে করা যায়, কারণ স্বপ্ন সবাই দেখে কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে পারে না। আমরা মানুষকে স্বপ্ন দেখাই, সেই সাথে মানুষের স্বপ্ন পূরণে কাজ করে থাকি। আমরা কাজ করতে করতে এবছর করোনার যে মহামারী প্রকোপটা দেখা দিল সেই সময়ে কিন্তু আপনারা দেখেছেন যে চলস্বপ্নসে কিন্তু থেমে নেই। উত্তরবঙ্গের আপনার সবগুলো জেলা জুড়েই চলস্বপ্নসের কার্যক্রম ক্রমান্বয়ে চলেছে। তারই ধারাবাহিকতায় আমরা গত 23 মার্চে প্রথম আমাদের উদ্যোগ হাতে নিই সামর্থ্য দান আমাদের প্রজেক্টার। এর ধারাবাহিকতায় আমরা প্রথমে 55টি পরিবারকে আমরা খাবার বিতরণ করি 7 থেকে 10 দিনের। এরপরে একের পর এক পুরো শহর জুড়ে আমরা জীবাণুনাশক স্প্রে করা, শহরের বিভিন্ন স্থানে পোস্টারিং করা, নিয়মিত বাজারগুলোতে কাউন্সেলিং করা, জনসমাগম এলাকাগুলোতে কাউন্সেলিং করা, 25,000-এর প্লাস মাস্ক আমরা ডিস্ট্রিবিউশন করেছি পুরো শহর জুড়ে। সেই সাথে রমজান মাস জুড়ে ছিন্নমূল মানুষকে ইফতার বিতরণ করা, শহরের বিভিন্ন স্থানে পোস্টারিং করা, সচেতনতামূলক ক্যাম্পেইন করা, এর পাশাপাশি রমজানের মাঝামাঝির সময়ে সুবিধাবঞ্চিত মানুষগুলো যারা আছে সে সমস্ত পরিবারকে খাবার প্রদান করা, ঈদের আগে ঈদের জন্য যে উপহার, ঈদ উপহার, সেই উপহার প্রদান করা। আমরা ক্রমান্বয়ে চেষ্টা করে এসেছি আসলে সুবিধাবঞ্চিত মানুষগুলোর পাশে থাকানো, যারা হতদরিদ্র। এর পাশাপাশি মধ্যবিত্ত পরিবারগুলো ছিল আমাদের নজরে, কারণ যারা মানুষের কাছে যেতে পারে না আমরা খুব গোপনে সেই সমস্ত মানুষকে সহযোগিতা করেছি, কখনো আর্থিকভাবে, কখনো গোপনে তাদেরকে খাবার পৌঁছে দিয়ে। তাদের পরিচয় কখনো আমরা ক্যামেরার সামনে তুলে ধরিনি। তো আমরা চেষ্টা করি যে মানুষের পাশে দাঁড়ানোর, মানুষকে সাহায্য সহযোগিতা করার। এরপরে আমরা শহর জুড়ে বৃক্ষরোপণ করেছি। এর পাশাপাশি এখন পর্যন্ত আমরা 2500+ পরিবারকে এই করোনার সময়ে আমরা আমাদের যে খাদ্য সহযোগিতা সেই সহযোগিতা পৌঁছে দিতে পেরেছি। এর পাশাপাশি আমরা দেখলাম যে শুধুমাত্র খাদ্য সহযোগিতাটা দিয়েই আসলে মানুষকে থেমে রাখা সম্ভব না, কেননা খাবারটা যে আমি মানুষটাকে দিচ্ছি 7 থেকে 10 দিন পর খাবারটা শেষ হয়ে গেলে তাকে আবার কি খাবারটা পৌঁছায় দেবে। তো তখন আমাদের মাথায় আসে যে আসলে এইভাবে করে দেওয়া সম্ভব না, আমি 50টা পরিবারকে খাবার দেওয়ার চেয়ে যদি একটা পরিবারকে আমি স্টেবল করতে পারি, দাঁড় করিয়ে দিতে পারি, তাহলে সেটাই হবে আমাদের সার্থকতা। কেননা আমাদের সংগঠনটার নাম হচ্ছে চলস্বপ্ন সুই, মানুষের স্বপ্ন পূরণ নিয়েই আমরা কাজ করি। তো এর ধারাবাহিকতায় আমরা তখন কি করলাম, আমরা আমাদের স্বপ্ন পূরণ যে প্রজেক্টটা লঞ্চ করলাম। এই প্রজেক্টটা লঞ্চ করার পরে আমরা প্রথমেই 2টো সেলাই মেশিন দিয়ে আমাদের কাজটা শুরু করলাম। 2টো সেলাই মেশিন 2জন অসহায় মানুষকে দিলাম। এরপরে আমরা ক্রমান্বয়ে হাঁস মুরগি, যারা সেলাই মেশিনের সেলাইয়ের কাজ জানে না তাদেরকে আমরা হাঁস মুরগি এসব দিয়ে আমরা তাদেরকে স্বাবলম্বী করতে শুরু করলাম। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা 50+ পরিবারকে আমরা স্বাবলম্বী করতে সক্ষম হয়েছি, যেটা চলস্বপ্নসে আমি বলবো যে আমাদের 2 বছরের যে আমাদের পদযাত্রা, 2 বছরের মধ্যে আমরা 55টি পরিবারকে আমরা স্বাবলম্বী করতে সক্ষম হয়েছি, যেটা আমাদের সার্থকতা বলবো ইনশাল্লাহ। আর আমাদের এই পথচলায় আমাদের যে সমস্ত সদস্য রয়েছে তারা আমাদেরকে সবসময় সহযোগিতা করছে, নিজের জীবনের ঝুঁকি নিয়ে করোনার এই 7 মাসের বেশি সময় চলস্বপ্নসই রংপুর বিভাগে কার্যক্রম করছে। তারা প্রতিদিন বাইরে বের হয়ে কাজ করছে, তারা নিজেদের জমানো পকেটের টাকা তারা এই সংগঠনে অসহায় মানুষদেরকে সহযোগিতা করার জন্য ব্যয় করছে। এর পাশাপাশি আত্মীয় স্বজন যারা বন্ধু মহল রয়েছে তাদের কাছ থেকে সহযোগিতা নিয়ে কাজ করছে। এবং আমাদের যে উপদেষ্টা পরিষদ রয়েছে, আমাদের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ আমাদেরকে সবসময় আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেন, তাদের যোগ্য নেতৃত্বে আমরা এগিয়ে চলেছি। সেই সাথে বিভিন্ন সময় বিভিন্ন বড় বড় সংগঠন এবং বিভিন্ন রিটেল কোম্পানি, রংপুরের কারোপণ্য রংপুর লিমিটেড, আমাদের অপরাজিতা যে প্রজেক্টটা,
কারুপণ্য রংপুর লিমিটেডের সহযোগিতায় আমরা রংপুরে 25,000 মাস্ক ডিস্ট্রিবিউশন করেছি। সেই সাথে করোনার এই লকডাউনের এই টাইমে অসহায় মা বোনরা যারা বাড়িতে আটকা পড়েছিলেন তাদেরকে স্বাস্থ্য সচেতন করতে তাদের জন্য আমরা মেনস্ট্রুয়াল হাইজিন একটা প্রজেক্ট লঞ্চ করি, যেটা হচ্ছে অপরাজিতা। এই প্রজেক্টটার আন্ডারে আমরা মা বোনদের যখন প্রয়োজনীয় সময়ে যখন তারা আমাদেরকে কল করেছেন সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত আমরা বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন তাদেরকে পৌঁছে দিয়ে এসেছি। এরপরেও আমরা যেটা করেছি পুরো রংপুর শহরে আমরা করোনা আক্রান্ত যে বাড়িগুলো ছিল এবং যারা লকডাউনে আটকা পড়েছিলেন তাদেরকে আমরা বাড়িতে গিয়ে বিনামূল্যে বাজার পৌঁছে দিয়ে এসেছি। তো আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি নগরবাসীর পাশে থাকানোর জন্য। আমরা সবাই ছাত্র, আমাদের কারো ব্যক্তিগত কোনো আয় নেই, কিন্তু আমরা আমাদের জমানো যে টাকাগুলো সেগুলো দিয়ে আমরা এই কার্যক্রমগুলো পরিচালনা করে আসি। সমাজের বিভিন্ন ব্যক্তিবর্গ বিভিন্ন সময় আমাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন, তারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। আপনাদের সকলের দোয়া এবং সকলের সহযোগিতার জন্যই আজকে আমরা এতদূর আসতে পেরেছি। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে সহযোগিতা করার জন্য। সেই সাথে এসিআই স্কোয়ার এবং যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন সবসময় আমাদের পাশে থাকছেন, আমাদেরকে সহযোগিতা করছেন বিভিন্ন প্রজেক্টে কাজ করার জন্য, আমাদেরকে উদ্বুদ্ধ করছেন। আমরা থেমে যেতে চাইলেও যারা আমাদেরকে থামতে দিচ্ছেন না, বলছেন যে আসেন আপনাদের সাথে আমরা কাজ করব। তো এরকম যারা আমাদের সাথে সবসময় আসেন আমাদেরকে ইন্সপায়ার করছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে উত্তরবঙ্গে শীতের প্রকোপটা বরাবরই অনেক বেশি থাকে, তো যেহেতু সামনে শীত আসছে দেখা যায় ছিন্নমূল মানুষ যারা এবং অহত দরিদ্র যারা শীতে অনেক তাদের সমস্যা হয়, দেখা যায় যে একটা শীত বস্ত্রের জন্য তারা রাতের বেলা কাতরায়। তো আমরা সবসময় বরাবরই চেষ্টা করি যে অসহায় হত দরিদ্র মানুষগুলোকে নিয়ে চিন্তাভাবনা করার, তাদের জন্য কিছু করার। তো তারই ধারাবাহিকতায় আমরা এখন ভাবছি যে এই শীতেও আসলে এই মানুষগুলোর জন্য কী করা যায়, যেহেতু আমরা এখন পুরো উত্তরবঙ্গটা জুড়েই কাজ করছি। তো এবার শীতে ইনশাল্লাহ যদি সকলের সহযোগিতা আমরা পাই তাহলে হয়তো বা পুরো উত্তরবঙ্গে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট এবং গাইবান্ধা এই জেলাগুলোতে আমরা শীতার্ত অসহায় যে মানুষগুলো রয়েছে তাদের পাশে দাঁড়াতে পারবো বলে আমরা আশা করি।